চুল শুট করার সময় তখন আর কি আমার চুল কাটা দেখে কিন্তু সাকিব ভাইয়ের চুলটা কাটা হয়, কারণ আমার থেকে তো শুরু। প্রথমে আমার চুল কাটা হয় দেন তারটা, ছোট পার্টে আর বড় পার্টে আমাদের অনেক মিল ছিল যে সাপে, তারপর আমার হাঁটা দেখে তার নকল করা লেগেছে। সাকিব খান নকল করেছে হাঁটা? হ্যাঁ বাবা, তাই সাকিব খানের সাথে কি মানে ছোট সময় কোনো ডায়লগ ছিল চুল সিনেমাতে? কিভাবে, আমি তো তার ছোটবেলার পার্ট করছি। ছোটবেলার পার্টে কখনো ডায়লগ ছিল না? ছিল, অনেক ছিল। কি ডায়লগ ছিল, একটা ডায়লগ বলো তো। সব একটা গাছ নিয়ে তারা, আমি এখন ক্লাস 5 এ উঠেছি, এখন কিন্তু আমার নতুন বই খাতা কিনে দেওয়ার লাগবে। এটা ছোট সময় সাকিব খানের ডায়লগ ছিল? হ্যাঁ। আমার প্রায় আধা ঘন্টার পার্ট ছিল, অনেক রিল ছিল, অনেক ঘন্টা ধরে সেখানে আমরাই সব থেকে ছোট তখন, সব থেকে ছোট তার মধ্যে। আর পরিয়াপু তো খুবই ভালো, পরিয়াপু খুবই ভালোবাসে, আমরাও তাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমরা এখন ক্লাস 6 এ মথি লাইডল স্কুলে। সিনেমার পাশাপাশি তোর কি করতে ভালো লাগে, কাজ করতেছো মিডিয়ার ভালো লাগে? হ্যাঁ, কাজ করতেছি। এখনো আমাদের দুইটা সিরিজ মুক্তি পাবে, সরি তিনটা সিরিজ মুক্তি পাবে। একটা হচ্ছে কানাগুলি, সেটা নেটফ্লিক্সে মুক্তি পাবে, নেটফ্লিক্স, সেটা দুজনেই আছি আমরা এখন। আরেকটা হচ্ছে হারা ধরে 10টি ছেলে, যেটা হচ্ছে বাংলা লিঙ্কের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে রিলিজ করছে, সেখানে আমরা দুজনেই আছি। আর অভিনয় বলতে কি, একজন কাহিনী বলে দিলে তো আপনার দেখবেন না। আচ্ছা, সিনেমা মুক্তি পাওয়ার পরে যখন মা বাবাকে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় এবং নিজের অভিনয়গুলো দেখা হয়, তখন মা বাবার অনুভূতি এবং নিজের অনুভূতিগুলো কেমন হয়? মা বাবা কি বলে আর নিজের কাছে কেমন লাগে? নিজেকে ফুল স্ক্রিনে দেখাই আলাদাই মজা। প্রথমে যদিও আমরা অ্যাডভেঞ্চার সুন্দরবন প্রথমে করেছি, কিন্তু গলুইটা তার তাড়াতাড়ি রিলিজ দিয়েছে ঈদে। যখন প্রথম দেখি তখন মানে আমাকে আর কি খুব এটা চিনতে পারছিলাম না আমি, কারণ ওখানে আর কি আমাকে এতই ডার্ক টোনের সাজিয়েছে যে আমি বুঝতে পারছি না, এবং আমাকে তো মাঝির ছেলে বানিয়েছে। তারপর এই অ্যাডভেঞ্চার সুন্দরবনে তেমন কিছু করিনি, মানে সেখানে আর কি আমাকে কালো টালো কিছু করা হয়নি, আমি নর্মাল। আমি শেখ তাওহিদ হাসান তাজিম, সবাই আমাকে তাজিম নামে চেনে। শেখ তাওহিদ হাসান তাজিম, সবাই আমাকে তাজিম নামে ডাকে। আমাদের 50+ বিজ্ঞাপন করা হয়েছে। হ্যাঁ, কিং সানফ্লাওয়ার অয়েল, গ্রামীণ ফোন, তারপর আকিজ, ব্রাকাইটি, ইউনিসেফ, দেন বাকিগুলোর নাম মনে আসছে না, আর সহজ অ্যাপস, তারপর প্রাণ বাইসাইকেল, প্রাণ ফ্রাঙ্কো প্রুফ ক্র্যাকার্স, আরও অনেক বিজ্ঞাপন করা। আমরা তিনটা সিনেমা করেছি, অ্যাডভেঞ্চার সুন্দরবন, গলুই এবং 570। 570 এখনও রিলিজ পাইনি, আর গলুই তো হচ্ছে ছোট সাকিব খান, আর অ্যাডভেঞ্চার সুন্দরবনে হচ্ছে আমরা হচ্ছে বাচ্চা, আমরা তখন আমরা একটু ছোট ছিলাম আর কি। হ্যাঁ, ভলেন্টিয়ার থাকে হচ্ছে সিয়াম ভাইয়া এবং পরিয়াপু, তাদের সাথে হচ্ছে আমরা সুন্দরবনে ঘুরতে যাই। আমি 2 মিনিটের বেশি না। দুজনের মধ্যে চঞ্চল কে বেশি? সামনে কোন ছবিতে কাজ করছো এটা এখনো বলা যাবে না। সামনে আমরা একটা দুইটা সিনেমাতে সাইন করেছি, বাট নামটা এখনো বলা যাবে না। এই এখন পর্যন্ত সাকিবের সাথে ছবি করেছো, সিএম ভাইয়ের সাথে করেছো, পরিমনের সাথে করেছো। হ্যাঁ, সবচেয়ে ভালো লেগেছে কার সাথে কাজ করে? সবার সাথেই কাজ করে ভালো লাগে। আমরা সিএম ভাইয়ের সাথে বেশি দিন থেকেছি, 30 দিন থেকেছি লঞ্চে পাশাপাশি রুমে, তারপর যে কারণে তাকেই আমাদের ভালো লাগে, তার সাথে আমরা একসাথে থেকেছি, মজাই লেগেছে। এই যে সিনেমা করার ক্ষেত্রে 30 দিন, 15 দিন, 7 দিন বাইরে থাকা হয়, স্কুলে যাওয়া হয় না, সেক্ষেত্রে কি পড়াশোনার ক্ষতি হচ্ছে না? আসলে আমরা ট্রাই করি যে শুক্রবার শনিবার এই টাইমে নেওয়ার, আর যদি বেশি দিন হয় তখন
আর কি হেড স্যারকে বলে আসা লাগে বা টাইম ছুটি নেওয়া লাগে। বড় হয় কি নায়ক হবা? এখন আমাদের ইচ্ছা নাই, তবে আমরা বড় হয়ে শুটটাকে কন্টিনিউ করতে চাই পড়াশোনার পাশাপাশি। মানে আসলে আমাদের বড় হয়ে নায়ক হবো শাকিব খানের মতো? হ্যাঁ না, আমাদের শুটটা আমাদের শখ, শুট করে আমরা মজা পাই, অনেক জায়গায় যাওয়া হয়। মানে অভিনয় করে মজা পাই? হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে কোন নায়ককে পছন্দ হয়? আমাদের সব টাইপেরই নায়িকাকে আমাদের অনেক পছন্দ। শাকিব খানকে কেমন লাগে? শাকিব খানকে, হ্যাঁ শাকিব ভাইয়াকেও ভালো লাগে। ভালো লাগে শাকিব ভাই? তো শাকিব খান হতে চাই, সেরকম কোনো পরিকল্পনা আছে? না, শাকিব ভাই তো কিং খান, শাকিব ভাই তো শাকিব ভাই। এই যে মানে অভিনয় করছো ছোট শাকিব হিসাবে, মানে শাকিবের যখন জন্ম হয় ছোট ছোট বাচ্চা থাকে তখন তখনই তুমি শাকিব, তখন এই যে আমিত্ব ফিলটা, আমি শাকিবের অভিনয় করতেছি, মানে তখন কেমন লাগে? একজন কিং খানের অভিনয় আমি করতেছি,